আবার অংশ নিজ শ্রেণী পড়ে। পঞ্চম, সপ্তম, অষ্টম এবং নবম সংসদে 85%-এরও বেশি সংসদীয় স্থায়ী কমিটি প্রয়োজনীয় সংখ্যক বৈঠক করেনি। ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্টের এক গবেষণায় উঠে এসেছে এমন তথ্য। সকালে ব্র্যাক সেন্টারে সংবাদ সম্মেলনে শাসন ব্যবস্থার উপর একটি গবেষণা প্রতিবেদন প্রকাশ করে প্রতিষ্ঠানটি। বলা হয় পঞ্চম এবং সপ্তম সংসদে 17% স্থায়ী কমিটি মাসে একটি করে বৈঠক করেছে, অষ্টম সংসদে যা 11.1%, আর নবম সংসদে 12.5%। এমনকি এ সময়ে কোন স্পিকার কোন সংসদীয় কমিটিকে নিয়মিত বৈঠক না করার জন্য প্রশ্নও করেনি। প্রতিবেদনে বলা হয় সংসদে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বে প্রশ্ন করার ক্ষেত্রে সংসদ সদস্যরা স্বাধীন নন। মানব পাচার বন্ধে সরকারের সদিচ্ছার অভাব রয়েছে বলে মনে করে গবেষণা প্রতিষ্ঠান বামরু। প্রতিষ্ঠানটির